রাজশাহীর কামরুজ্জামান স্টেডিয়ামে বিভাগীয় যৌথ নারী স্কুল ক্রিকেট টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট সহ বিভাগীয় প্রশাসন, বিসিবি ও বিভাগীয় ক্রীড়া সংস্থার কর্মকর্তারা। কামরুজ্জামান স্টেডিয়ামে রাজশাহী, বরিশাল ও বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে খুলনা ও সিলেটের মধ্যে টি টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হয়। এছাড়া মুখোমুখি হয় ঢাকা, চট্টগ্রাম এবং ময়মনসিংহ ও রংপুর বিভাগ। লীগভিত্তিক এই আয়োজন চলবে 17ই ডিসেম্বর পর্যন্ত। স্কুল পর্যায়ের নারী ক্রিকেটাররা জানান, বড় পরিসরে খেলতে পেরে উচ্ছ্বসিত তারা। এমন আয়োজনে দক্ষতা বাড়ার পাশাপাশি বিকশিত হবে সুপ্ত প্রতিভা। আমি এবার জীবনের ফার্স্ট টাইম ভালো মানে বড় এই টিমে খেলতেছি। ম্যাচ খেললেও এত বড় প্রোগ্রামে আসলে নামা পড়ে না, তাই আর পিচ ভালো অনেক। এখান থেকে ন্যাশনাল টিমে ন্যাশনাল একটা ক্যাম্প হবে, ওই ক্যাম্পে যাওয়ার চেষ্টা করবে। প্রশিক্ষকরা বলছেন, প্রতিযোগিতামূলক এমন ক্রিকেট যত বেশি হবে ততই শক্ত হবে নারী ক্রিকেটের পাইপলাইন। এইখান থেকেই আমরা সামনে আন্ডার 18 আন্ডার 19 জন্য প্লেয়ার পাবো, পাইপলাইনটা একটু স্ট্রং হবে এবং নতুন নতুন অনেক মেয়েরা খেলতে আগ্রহী হবে। যদি ন্যাশনাল টিমকে সবসময় ভালো প্লেয়ার সাপ্লাই দিতে চান, তাহলে আপনাকে ভালো প্লেয়ার পাইপলাইন থেকে কালেক্ট করতে হবে। তো এই এজ লেভেলটা হচ্ছে সেই পাইপলাইনের জায়গা। এদিকে বিভাগীয় ক্রীড়া সংস্থা জানিয়েছে, মাঠ সহ অন্যান্য ব্যবস্থা খুবই ভালো। নারী ক্রিকেটের উন্নতিতে এমন আয়োজন নিয়মিত করার পরিকল্পনা বিসিবির। মাঠটা কিন্তু অত্যন্ত চমৎকার, যে খেলোয়াড়রাই খেলেন তারা কিন্তু এটার সুনাম একটা করে, যেটা একটা আন্তর্জাতিক ফ্লেভার এই মাঠের মধ্যে আছে। বিভাগ থেকে যারা যেসব মানে খেলোয়াড়রা এসছে, কর্মকর্তারা এসছেন, তারা রাজশাহীতে খেলে তারা স্বাচ্ছন্দ্য বোধ করবেন। সিলেটকে 7 উইকেটে খুলনা এবং বরিশাল বিভাগকে 8 উইকেটে রাজশাহী পরাজিত করে। চট্টগ্রামকে 8 উইকেটে ঢাকা এবং রংপুর বিভাগকে ময়মনসিংহ 49 রানে পরাজিত করে। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী।